18 বছর পূর্ণ করলো দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। সন্ধ্যায় বর্ষপূর্তির এই অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্মের দামাল চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা। সুলতানা হেমুর রিপোর্ট। 2004 সালে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। নান্দনিক পরিবেশ আর সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই সিনেপ্লেক্সটির 18 বছর পূর্ণ হলো। এই উপলক্ষে সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখা এসকেএস টাওয়ারে আড়ম্বরপূর্ণ আয়োজন পরিণত হয় তারকাদের মিলন মেলায়। আমরা যারা বাংলাদেশের আর্টিস্ট এবং আমাদের সকল কোলাবোরেশনটা ঠিকঠাক একটা কোলাবোরেশন হয় এবং ভালো মানুষের সিনেমা দেখতে সিনেমা হলে আসে। আমরা তখন মাত্র বসুন্ধরায় হয়েছিল, আমরা বসুন্ধরায় যাব একটা ফিল্ম দেখবো। সো এইটার জন্য আমি আসলেই সিনেপ্লেক্সের কাছে গ্রেটফুল। এবং এরকম সুন্দর একটি পরিবেশ তৈরি যদি সারা দেশের প্রত্যেকটা অঞ্চলে যেখানে সিনেমা হলগুলো আছে সেখানের শপিং মলগুলোতে হোক মার্কেটগুলোতে হোক। দেশব্যাপী আরও সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান। ভালো ভালো বাংলা ছবিগুলোতে আসাতে দর্শক সবাই হলে আসছে, আমি অনেক এনকারেজড। আমি মনে করছি আমরা ইনশাল্লাহ 2-3 বছরের মধ্যেই আমার যে 100টা পর্দার সিনেমা করার যে ইচ্ছা আছে সেটা হবে। আমি মনে করি ওটাতে আমরা রিচ করতে পারলেই কিন্তু যারা ছবি বানাচ্ছে তারা কিন্তু 1-2 সপ্তাহের মধ্যেই কিন্তু তাদের বিনিয়োগটা উঠিয়ে নিতে পারবে। আয়োজনে উৎসব মুখর পরিবেশে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ফরিদুরেজা সাগরের গল্পে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত দামাল চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা। এটা ফুটবলের ছবি, এই জন্য আমরা আজকে ফুটবল নিয়ে হাজির হয়েছি, কারণ ফুটবল আমাদের দেশে একজন খুবই জনপ্রিয় খেলা এবং আমাদের সবার প্রিয় খেলা। তো ফুটবল খেলে খেলে আমরা প্রমোশন করবো আগামী 1 মাস ইনশাল্লাহ। এই প্রচারণাটা আজকে থেকে শুরু করলাম এবং সেটা আমরা একটা শুভক্ষণে গুড নোটে স্টার্ট করতে চেয়েছিলাম। তো আমার মনে হয় দিস ইজ এ ভেরি নাইস টাইম টু স্টার্ট দিস। আমাদের 28 তারিখে দামাল আসছে। আয়োজনে হলিউডের দ্য উইমেন কিং সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সুতনা হিমু, চ্যানেল আই, ঢাকা।